আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে সদাগর আমানত। এক গ্রামে একটি সদাগর ছিলেন। তিনি দেশ বিদেশে ঘুরতেন, ব্যবসা করতেন, আবার নিজের গ্রামে ফিরে আসতেন। তিনি একদিন ধরে ব্যবসা করতে যাবেন, তার কাছে কিছু গহনার পুটলি ছিল। সে ভাবতে থাকে এই পুটলিটা কাকে দেওয়া যায়, এখানে কে আমার আমানতটা রক্ষা করবে। তখন সে অনেক ভাবছিল। হঠাৎ তার মনে পড়ল তার পাশেরই গ্রামে এক বুড়িমার কথা, যে পাঁচ রাত নামাজ পড়ে, রোজা রাখে, সব সময় সত্য কথা বলে, কাউকে কখনো ঠকায় না এবং কাউকে কষ্ট দেয় না। ওই গ্রামের বুড়িমা ছিল অনেক ভালো, সবাইকে ভালোবাসতো, সবার সাথে সুন্দর ব্যবহার করতো, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, সবসময় হাসি মুখে থাকতো এবং সবারই উপকার করতো। কখনো কারোর সাথে কখনো দ্বন্দ্ব ছিল না। তখন সদাগর ভাবতে থাকে, নিঃসন্দেহে বুড়িমার কাছে আমার গহনাগুলো, আমার মুদ্রাগুলো বা আমার পুটলিটা রাখা যায়। সে ভাবলো অবশ্যই বুড়িমার কাছে যাব। তখন সে বুড়িমার কাছে আসলো এবং বুড়িমা বুড়িমা বলে ডাকতে লাগলো। তখন বুড়িমা দরজা খুললো, বুড়িমাকে বললো, বুড়িমা আমি তো একটু দেশের বাইরে যাব, তুমি যদি আমার এই পুটলিটা রাখতে। বুড়িমা বললো, কোথায় যাবে তুমি? তখন সে বললো, বুড়িমা আমি তো অনেক দেশে ব্যবসা করি, অনেক জায়গায় যেতে হয় আমাকে, এবং এখানে আমি কাউকে বিশ্বাস করার মতো পাচ্ছি না, একমাত্র তোমাকে ছাড়া। এখন তুমি যদি আমার পুটলিটা রাখো। বুড়িমা বললো, আচ্ছা ঠিক আছে, রেখে যাও, সমস্যা নাই আমার কাছে, আমি সযত্নে তোমার আমানতটা রাখবো। তখন সদাগর বললো, আমি আজকে নিশ্চিত হলাম যে আমার আমানতটা আমি সঠিক জায়গায় রেখেছি। তখন বুড়িমার কাছে আমানতটা রেখে দিল সদাগর। তারপরে সে নিজের কাজের উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য রওনা হবে। তখন বুড়িমা বললো, আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তুমি চিন্তা করো না, আমার কাছে তোমার আমানত আমি ঠিক মতো রাখবো, আমি আমানতের খেয়ানত করবো না। তখন সদাগর বলল, ঠিক আছে বুড়িমা, তাহলে যাই, আমি আমার অন্য জায়গায় ব্যবসা আছে, ব্যবসা দেখতে যাব। তখন সদাগর ওখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে চলে গেল। আর এদিকে হঠাৎ করে বুড়িমা অসুস্থ হয়ে গেল। সে ডাক্তারের কাছে আসলো, জানতে পারে সে বেশি দিন বাঁচবে না। সে হতাশ হয়ে গেল আর ভাবতে থাকে সে কী করবে। তার এত বোঝা, তার কাছে একটা আমানত রেখে গেছে, সে আমানতটা কী করবে? তখন বুড়িমা ভাবতে ভাবতে থাকে যে কার কাছে আমানতটা দেওয়া যায়, কে আমার এই আমানতটা রক্ষা করবে। আর যদি সদাগর ফিরে এসে যদি আমানতটা আমি না দিতে পারি, তাহলে সদাগর তো আমাকে খেয়ানত, আমানতের খেয়ানত বলবে। শুনে ভাবতেছে যে কাকে দেওয়া যায়, যে আমার মৃত্যুর পরে সদাগর কাছে আমাদের আমানতটা দেওয়া যায়। সে অনেক চিন্তা ভাবনা করতেছে কিন্তু তার কোনো বিশ্বাস লোক পাচ্ছে না। হঠাৎ তার মনে পড়ল যে পাশের গ্রামে একটা জমিদার আছে, তার অনেক ধন সম্পদ, সে অনেক টাকার মালিক, তার কোনো অভাব নাই, তার বিলাসবহুল বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, সে নিজের মতো চলে। সেই গ্রামে সেই জমিদার সবচেয়ে বড় লোক, তার তো টাকা পয়সার অভাব নেই। তখন বুড়িমা ভাবতে থাকে, আমি যদি জমিদারের কাছে রাখি তাহলে সে আমার টাকা মারবে না, সে তো অনেক টাকা। তখন সে জমিদারের কাছে এসে বলল, জমিদার আমার কিছু আমানত রাখতে পারবে? জমিদার বলল, কী আমানত? তখন জমিদারকে বলল বুড়িমা যে এক সদাগর আমার কাছে কিছু আমানত রেখে গেছে, আমানত বললে তুমি কি তোমার কাছে রাখতে পারবে? তখন জমিদার বলল, অবশ্যই রাখতে পারবো, কেন পারবো না? বুড়িমা বললো, তুমি আমানতটা রেখে সদাগর যখন ফিরে আসবে তার হাতে তুলে দিও, কারণ আমি তো বেশি দিন বাঁচবো না, যদি আমি মারা যাই তাহলে যেন তার আমানত তার কাছে সঠিকভাবে পৌঁছে যায়। তখন সদাগর বলে, বুড়িমা তুমি কোনো চিন্তা করো না, আমি সদাগর আমানত সদাগরের কাছে ফিরিয়ে দেবো, সদাগর কাছে আমি সব কিছু ফিরিয়ে দেবো, তুমি চিন্তা করো না বুড়িমা, আমি আমার টাকা পয়সা অনেক আছে, তুমি এটার জন্য কোনো টেনশন করো না, চিন্তা করো না। বুড়ি তখন নিশ্চিন্ত হলো, সে ভাবতে লাগলো
সঠিক জায়গায় টাকাটা দিয়েছে। তো সুনীল বিদায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেল পুত্রীটা রেখে। তখন এইদিকে শুনতে পেল সদাগর যে বুড়িমা মারা গেছে। মারা যাওয়ার পরে তো সে চিন্তা ভাবনা করলো যে পুত্রীটা কী করবো কী করবো, কী আছে পুত্রীতে। তো সে অনেক চিন্তা ভাবনা করে পুত্রীটা খুললো। খুলতে খুলে তার ভিতরে অনেক গহনা, অনেক সোনা দানা, অনেক মুদ্রা। সে ভাবলো, ইস, বুড়িমা মারা গেছে, ভালোই হয়েছে, এখন তার কেউ আসবে না, এটা আমার থেকে চাইতে, এখন থেকে এটার মালিক আমি, কেউ আমার থেকে চাইবে না, কেউ আমার থেকে বলবেও না যে পুটিটা দাও, এখন পুটিটার মালিক আমি নিজেই। তখন সদাগর ফুলেটা নিয়ে রইল। ওদিক দিয়ে সদাগর ফিরে আসলো। আসার পরে সে জানতে পারলো, খোঁজ করতে লাগলো যে বুড়িমা কোথায়। বুড়ি খুঁজতেছে, বাড়িতে আসলো, শুনতে পেলো বুড়িমা নাকি মারা গেছে। সে অনেক আফসোস লাগলো, বলতে লাগলো, কীভাবে যে বুড়িটা মারা গেল, অনেক ভালো একটা বুড়িমা ছিল, বুড়িমাটাকে পেলাম না। সে ভাবতে পারলো যে আমার সোনার গহনাটা কোথায় রাখলো পুটিটা। সে অনেক খোঁজ করতেছে, বুড়িমা তো অনেক বুদ্ধিমান ছিল, তা ভাবতেছে হঠাৎ তার লোকদের সাথে দেখা হয়ে গেল। লোকদেরকে প্রশ্ন করলো যে আমার পুটিটা কোথায় রেখেছে। তখন লোকেরা বললো যেদিন বুড়িমা মারা গেছিল তার আগের দিন সেই পুটিটা নিয়ে সে জমিদারের বাড়িতে গেল। তখন সে জমিদারের কাছে আসলো, জমিদার কথাটা শুনে হাসাহাসি করলো, বললো কিসের পুটলি, কোথায় পুটলি, আমার তো কোনো পুটলি নেই, আমি তো কোনো পুটলি রাখি নাই। সে বললো বুড়িমা তোমার কাছে পুটলি রেখে গেছে। তখন সদাগর জমিদার বললো, না, আমার কাছে বুড়িমা কোনো পুটলি রেখে যায়নি, আমার কাছে কেন পুটলি রাখবো। তখন সদাগর চলে আসে, আমার বাপের কাছে আমার এত পরিশ্রমের টাকা কী করবো, এখন কোথায় যাবো। সে কাঁদতে লাগে, সে বুড়িমার খবরের বাসা যায়। বুড়িমার বাসা বসে কাঁদতে কাঁদতে যে ভাবতে যে আমার মেয়ের বিয়ে, আমার সংসার, আমি কী দিয়ে চালাবো, আমার সারা জীবন উপার্জনের টাকা। তখন সে বুড়িমার স্বপ্নে দেখে, বুড়িমা বলো সদাগর তুমি চিন্তা করো না, তোমার যদি স্বর্ণ টাকাগুলো সঠিক উপায় উপার্জন হয়ে থাকে তুমি পাবে। তখনই সদাগরে একটু হাসি পেল, একটু শান্তি পায়। এইদিক দিয়ে জমিদার অসুস্থ হয়ে পড়ে, তার অনেক অসুস্থ, সে মনে বেশি দিন বাঁচবে না, তার সব ধন সম্মত শেষ হয়ে যাচ্ছে অসুখের কারণে। শুধু বুড়িমা দেওয়া সেই গহনা পুটিটা রয়ে গেল, সে মুদ্রা পুটিটা। সে ভাবতে থাকে নিঃসন্দেহে মুদ্রিটা এখন আমার। তখনই সে পুটিটা খোলা করে ভাবতে যায়, তখনই তার ঘরে ডাকাত পড়ে। ডাকাত এসে পুটিটা সঙ্গে করে নিয়ে যায় এবং সে ভাগাভাগি করার জন্য সবাই একসাথে জঙ্গলে রেখে দিত। যখনই তারা পুটিটা খুলবে তখনই তাদের জমিদার কথা মনে পড়া যায়। তারা বলতে লাগলো, এটা তো বুড়িমা যেটা জমিদারকে আমাদের সাথে দিয়ে গেছে সেই পুটিটা, এটা যদি আমরা খুলি তাহলে আমাদেরও জমিদারের মতো অবস্থা হবে। তারা খুললো না। তারা শুনতে পেল ফাঁস দিয়ে কান্না করতেছে সদাগর। তখন তারা সদাগর কাছে গেল এবং কি বললো, এই নাও তোমার আমানত, এটা সেই তোমার সেই পুটিটা যেটা জমিদার নিয়ে গেছিলো। তখন সেই জমিদার সদাগরকে তার পুটটা দিয়ে দিল। বন্ধুরা, তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই, লাভ ইউ, আবার দেখা হবে নতুন।